হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং। অ্যাকচুয়ালি এতদিন ধরে আমরা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া হিসাবে বা কথা বলার জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করতাম, বাট এখন থেকে কিন্তু আপনি আসলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে, মানে আপনি বাংলাদেশে থাকেন বা বিদেশে থাকেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন, তাহলে সেই ক্ষেত্রেও আপনি আসলে ব্যাঙ্কিং করতে পারবেন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। কীভাবে কী করতে হবে বা আপনি আসলে, এটা যেহেতু ইসলামী ব্যাংকের এই নতুন সার্ভিস চালু হয়েছে, তো এই ক্ষেত্রে আপনার যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কীভাবে আপনার এনআইডি কার্ডের অ্যাগেনিস্টে আপনি কীভাবে অ্যাকাউন্ট করতে পারবেন, সেটা বাংলাদেশে হোক দেশের বাইরে হোক, সেটা সম্বন্ধে জানাবো। এবং মজার কথা হচ্ছে অ্যাকচুয়ালি আজকের ভিডিওর বিষয় হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি আসলে কী কী করতে পারবেন, মানে ইসলামী ব্যাংকের যে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং আছে সেটার মাধ্যমে কী কী করতে পারবেন। এবং আমার মনে হয় এই ভিডিওটি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা উচিত, তাহলে অ্যাটলিস্ট নতুন একটা ব্যাঙ্কিং সার্ভিস সম্বন্ধে আপনার ধারণা হবে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাওসুম, রিয়েলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং সম্বন্ধে জানাবো এবং আসলে ভিডিওর মধ্যে কিছু ইনফরমেশন দিব যেগুলো আপনার জন্য প্রয়োজন হতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা প্রেস করে দিবেন এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে আপনি দেখতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো অ্যাট ফার্স্ট আসলে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং ইউজ করার জন্য আপনাকে মিনিমাম হচ্ছে ইসলামী ব্যাংকে আপনার আসলে অ্যাকাউন্ট থাকতে হবে, মানে এটা যেহেতু ইসলামী ব্যাংকের সার্ভিস তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে মিনিমাম ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে, নয়তোবা ইসলামী ব্যাংকে যদি আপনি কোনো কার্ড ইউজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও পসিবল, মানে বিভিন্ন কার্ড অ্যাকাউন্ট থাকে যেমন হচ্ছে প্রিপেড কার্ড বা আবার ক্রেডিট কার্ড, সেই ধরনের যদি আপনার কার্ড থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনি আসলে এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং ইউজ করতে পারবেন। সো এবার আসি হচ্ছে এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মধ্যে আপনি আসলে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন, এখানে আসলে লিস্ট পেয়ে যাবেন যে কী কী ফ্যাসিলিটিস পাচ্ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি যে আইবিবিএল অ্যাকাউন্ট আছে সেটার ইনফরমেশন আপনি জানতে পারবেন, যেমন হচ্ছে কত টাকা ব্যালেন্স আছে, কী নামে আছে, এই ধরনের ইনফরমেশন জানতে পারবেন, মানে এক কথা হচ্ছে অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি জানতে পারবেন। এই ক্ষেত্রে যদি আপনার কার্ড অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে কার্ড অ্যাকাউন্টের ইনফরমেশন জানতে পারবেন এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। এছাড়া আপনি আসলে এই অ্যাকাউন্টগুলোর ছোটো যে মিনি স্টেটমেন্ট আছে সেটা আপনি দেখতে পারবেন, ফাইন লোকেশন মানে আপনার লোকেশন খুঁজে বের করতে পারবেন, মানে আপনার কাছ থেকে কতটুকু দূরে আপনার হচ্ছে এটিএম বুথ আছে বা ব্রাঞ্চ আছে সেই ইনফরমেশন আপনি আসলে এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বের করতে পারবেন। এছাড়াও তাদের যে এজেন্ট আছে সেই এজেন্টের সাথে কিন্তু আপনি আসলে চ্যাট করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো ওয়ে, বিকজ অফ হচ্ছে কল করলে তো আড়াই টাকার মতো কাটে, মানে 2.30 টাকা করে কাটে। সো এই সার্ভিসটা 24/7 মানে আপনি 24 ঘন্টা যে কোনো মুহূর্তে যে কোনো দিনে যে কোনো টাইমে আপনি আসলে এই সার্ভিসটা ইউজ করতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি আবার বাংলাদেশে থাকেন বা দেশের বাইরে থাকেন যে কোনো প্লেস থেকে আপনি আসলে হোয়াটসঅ্যাপের সাথে যদি কানেক্টেড থাকেন তাহলে সেই ক্ষেত্রে পসিবল। এবার আসি হচ্ছে অরিজিনাল কথা, আসলেই এটা কি পসিবল কিনা, মানে আমি দেশের বাইরে থেকে আমার অ্যাকাউন্টের আদার্স ইনফরমেশনগুলো পাবো কিনা। মনে করেন যে যদি আপনার অ্যাকাউন্টের সাথে যেই নাম্বারটা সেট করা আছে সেই নাম্বারটা আপনি দেশের বাইরের নাম্বার যদি আপডেট করে থাকেন তাহলে আপনার দেশের বাইরের নাম্বার যদি আপনার অ্যাক্টিভ ডেট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে সেটা দেখতে পারবেন। এক কথা হচ্ছে হলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে নাম্বারটি আপনি আসলে অ্যাড করে রাখবেন সেই নাম্বারটি যদি আপনার কাছে থাকে তাহলে সেই ক্ষেত্রে পসিবল, মানে ওই নাম্বারের হোয়াটসঅ্যাপ যদি থেকে থাকে তাহলে পসিবল, আদারওয়াইজ কিন্তু পসিবল না। এটাকে আসলে অ্যাক্টিভ করে নিতে হয় কিনা, অ্যাকচুয়ালি এটা অ্যাক্টিভ করার কিছু নাই, এটা আপনি অটোমেটিক আপনি আসলে এটা সেট করতে পারবেন। সো আমি আসলে প্রসেসটা দেখাই, কারণ কয়েকটা প্রসেস আছে যেটা আপনার সহজ মনে হয় সেটা আপনি ইউজ করতে পারবেন। সো ফার্স্ট অফ অল আসলে প্রসেস দেখাই, সো আমি এখানে আসলে প্রসেস দেখা দিচ্ছি। এই ক্ষেত্রে আপনি আসলে আইবিবিএল আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করলে এই পেজে চলে আসতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি চাইলে এই কিউআর কোডটা আপনি ডাউনলোড করে, মানে এখানে কিউআর কোডে প্রেস করে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে গিয়ে আপনার যে হোয়াটসঅ্যাপ আছে সেটাতে সিলেক্ট করলেই সাথে সাথে এই নাম্বারটি আপনি সরাসরি এটার মধ্যে চলে আসবে, মানে এক কথা হচ্ছে আপনার এটা সরাসরি চলে যাবে। সো এটা হলো একটা ব্যাপার, যদি আপনার কাছে এটা হ্যাসেল মনে হয় এটাই সবচেয়ে ইজি ওয়ে, আমার কাছে মনে হয় এটা হলো বেস্ট ওয়ে। সো এছাড়া তারপরেও যদি আপনার কাছে হ্যাসেল মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ডায়াল অপশনে যাবেন, ডায়াল অপশনে যাওয়ার পরে আপনি নাম্বার লিখবেন, যে নাম্বারটা আপনি যদি আপনার মোবাইলে সেভ করে নেন তাহলে ইজিলি আপনি এটার সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন। সেই নাম্বারটা হচ্ছে 00880131301629, এই নাম্বারটা আপনি আসলে সেভ করে নিতে পারেন। যদি আপনি সেভ করে নেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে ওই যে ম্যানুয়ালি যেভাবে আপনি হোয়াটসঅ্যাপ কন্টেন্ট থেকে নাম্বার বের করেন সেভাবে বের করে নিতে পারেন। সবচেয়ে ইজি ওয়ে ওই যে কিউআর কোড আছে সেটা ক্লিক করে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবেন, এটা হলো সবচেয়ে ইজি ওয়ে। সো আমরা আসলে চলে গেলাম হচ্ছে আমাদের এই IBBL এর যেটা এই যে ভেরিফাইড চিহ্ন কিন্তু দেখবেন, হ্যাঁ এগুলো ফ্রড আসতে পারে টুডে টুমোরো, বাট আপনার চিহ্নটা দেখবেন ভেরিফাইড যেহেতু করা। সো এখান থেকে আপনি জাস্ট হচ্ছে হাই লিখবেন, হাইটা অলরেডি সেট করা ছিল, আপনি জাস্ট হাই লেখার পরে এরা আসলে জাস্টিফাই করবে 2-3 সেকেন্ডের মধ্যে যে অ্যাকচুয়ালি এটা আপনি কিনা। সাথে সাথে দেখুন আমার এই নাম্বারের অ্যাগনিস্টটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, সাথে সাথে কিন্তু আমাকে দেখাচ্ছে যে MD মাহফুজ আলম, মানে আমার নাম উঠছে তারা আসলে
বুঝতে পারছেন যে ইন্টেলিজেন্ট আর কি, এক কথা হচ্ছে ওই নাম্বারটা সেভ করা ছিল, দ্যাটস হোয়াই হচ্ছে বলতে পারতেছে যে আপনার কোন অ্যাকাউন্ট আর কি। যাই হোক, এখানের মধ্যে আপনি হচ্ছে চারটা অপশন পাবেন। একটা হচ্ছে হলো মাই ব্যাঙ্কিং, আপনার নিজের ব্যাঙ্কিং। দ্বিতীয়ত হচ্ছে হলো নিয়ারেস্ট এটিএম বুথ, আপনি যদি নিয়ারেস্ট এটিএম বুথ খুঁজতে চান। তারপর হচ্ছে নিয়ারেস্ট ব্রাঞ্চ যদি আপনি খুঁজতে চান। এরপরে হচ্ছে হলো চ্যাট উইথ এজেন্ট, আপনি যদি এজেন্টের সাথে কথা বলতে চান। তো ফার্স্ট অফ অল হচ্ছে মনে করেন যে মাই ব্যাঙ্কিংয়ের অপশনটা দেখাই, যে ফার্স্ট দিলাম আমি মাই ব্যাঙ্কিং ওয়ান দিয়ে আপনি হচ্ছে হলো ওকে করলাম। সেন্ড করার সাথে সাথে আপনার সেন্ডিং হয়ে যাবে, সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার যে নাম্বারটা আছে যেটা আমি ব্লার করে দিছি, সেই নাম্বারে অলরেডি একটা ওটিপি চলে গেছে। ওটিপি মানে হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমাকে এখানে দিতে হবে। ওটিপিটা নিয়ে নিলাম, ওটিপিটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম, নেক্সট দিলাম, সাথে সাথে তারা ভেরিফাইড করে নেবে যে এটা আসলে আমি কিনা। সো থ্যাংকস, ভেরিফাইড হয়ে গেছে। তারপরে এখন আপনি এখানে অপশন পাচ্ছেন যে কার্ড সার্ভিস, অ্যাকাউন্ট সার্ভিস, নিয়ারেস্ট এটিএম বুথ সার্ভিস কোনটা চাচ্ছেন। ফার্স্ট অফ অল হচ্ছে মনে করেন আমার কার্ড সার্ভিসের দরকার নেই, আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট সার্ভিসের মধ্যে কী কী পাচ্ছি, দুই নম্বর দিলাম, নেক্সট দিলাম। দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবো চাইলে। তারপরে হচ্ছে হলো লাস্ট পাঁচটা ট্রানজ্যাকশন যদি দেখতে চাই সেটা দেখতে পারবো, এবং হচ্ছে হলো মেইন মেনুতে চলে যেতে পারবো, মানে আগেরটাতে। সো এই ক্ষেত্রে মনে করেন যে আমি আসলে আমার ব্যালেন্স চেক করতে চাচ্ছি, ওয়ান দিলাম, দেন নেক্সট দিলাম, দেখি আমার ব্যালেন্সে কত আছে। যাই হোক, এখানে আমার নাম্বারটা ঠিক আছে কিনা, মানে অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কিনা সেটা আপনার হচ্ছে দেখাচ্ছে। সো আমি এটাকে ইয়েস করে ওকে করে দিলাম, আপনি হচ্ছে হলো এক নাম্বার দিলাম আর কি। দেওয়ার সাথে সাথে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে যে টাকা ব্যালেন্স আছে সেটা আমাকে শো করছে, এবং হচ্ছে হলো আপনার অ্যাকাউন্ট থেকে আমি চাইলে মেন মেনুতে চলে যেতে পারি। সো আমি এখানে এক্স দিলাম, আমি হচ্ছে মেন মেনুতে চলে যাব, আমি আরও কিছু ফ্যাসিলিটিস দেখাবো। এখানের মধ্যে আমি আরও এক্স দিয়ে আমি আবার পুরনো মানে চলে যাচ্ছি হচ্ছে আগের অপশনগুলোতে। সো এখানে চলে আসলাম, এখানের মধ্যে চ্যাট উইথ আপনার হচ্ছে এজেন্ট, আমি যদি চ্যাট করতে চাই যেমন হচ্ছে পাঁচ নাম্বার, এগুলো বাকিগুলো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কী কী থাকবে। সো আমরা আসলে এজেন্টের সাথে কথা বলতে চাচ্ছি, মানে চ্যাট করতে চাচ্ছি, তো ফাইভ দিলাম। তো আমাকে এখানে বলতেছে যে আমার মানে তাদের যে আপনার হচ্ছে এজেন্ট আছে তাদের সাথে যদি আপনি আসলে কন্ট্যাক্ট করতে চান, তাহলে সেই ক্ষেত্রে সানডে থেকে টাইম অ্যান্ড ডেট জানা দিবে যে কখন থেকে কখন আপনি আসলে এই চ্যাট করে তাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো মানে উদ্যোগ বলা যায় এই ক্ষেত্রে। সো এই ছিল আসলে হোয়াটসঅ্যাপ সার্ভিসের মাধ্যমে আপনি কীভাবে আসলে ব্যাঙ্কিং করতে পারবেন ইসলামী ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থাকে। সো এটা গেলো একটা ব্যাপার। এবার আসি হচ্ছে যারা আসলে ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট করতে আগ্রহী এবং সে দেশের বাইরে হতে পারে, বাংলাদেশে হতে পারে, যে কোনো কান্ট্রিতে হতে পারে, সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড, আপনার যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, সেটা আপনি যে কোনো প্লেস থেকে। সো কীভাবে অ্যাকাউন্ট করবেন সেই প্রসেস যদি আপনার না জানা থাকে তাহলে এখানে উপরে আই বাটনে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই প্রসেস দেখে দেখে আপনি আসলে প্রথমে সেলফিন অ্যাকাউন্ট খুলবেন, মানে প্রথমে সেলফিন অ্যাকাউন্ট খোলা শেষ, তারপর এখানে আই বাটনে আরেকটা ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওটা দেখে দেখে আপনি আসলে অ্যাকাউন্ট মানে সরাসরি যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের জন্য আপনি অ্যাপ্লাই করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করে নিতে পারবেন। সো এই দুইটা কমপ্লিট করলে তারপরে আপনি অনায়াসে লেনদেন করতে পারবেন, ব্যালেন্স চেক করতে পারবেন, যা মন চা করতে পারবেন। তারপরে থার্ডলি হচ্ছে যদি আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাক্টিভেট করতে চান তাহলে কীভাবে, এরপরেও এখানে আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন যেখান থেকে আপনি আসলে ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাক্টিভেট করতে পারেন। কারণ ইন্টারনেট ব্যাঙ্কিং যদি আপনি অ্যাক্টিভেট করেন তাহলে আপনার পুরো অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার কাছে চলে যাবে, এবং সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় ট্রানজ্যাকশন করতে পারবেন, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি আসলে অনায়াসে ট্রান্সফার করতে পারবেন, মানে টাকা ট্রান্সফার করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা রাখছেন, সেটা ব্যালেন্স চেক করলেন, এখন এই হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং দিয়ে তো শুধু ব্যালেন্স চেক করতে পারছেন, টাকা তো সেন্ড করতে পারছেন না, বাট তখন আপনি টাকাটা সেন্ড করতে পারবেন, অমুকরে পাঠান, তোমাকে পাঠান আর আমাকে পাঠান, যাকেই পাঠান না কেন আপনি অনায়াসে ওই মানে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি এগুলো সেন্ড করতে পারবেন। সো এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, আপনার সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করা। সো ইন্টারনেট ব্যাঙ্কিং ইউজ করলে আপনাকে আসলে ব্রাঞ্চে যাওয়ার পরিমাণটা কমায় দিতে পারবেন, আপনি আসলে যে কোনো লেনদেন করতে পারবেন। তো রিলটেক মাস্টারের যে গ্রুপ আছে সেটার লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আপনি আসলে সরাসরি আমাদের যে গ্রুপ আছে সেখানে জয়েন করে ফেলতে পারেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের যে পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে জয়েন করে ফেলতে পারেন। কারণ কেন বললাম এটা, আপনার যদি পেজে আপনি যদি লাইক দিয়ে জয়েন করে ফেলেন বা ফলো করে রাখেন তাহলে সেক্ষেত্রে নতুন নতুন ছোটো ছোটো ক্লিপ ভিডিও পাবেন যেগুলো আপনার লাইফকে আপগ্রেড করতে বা আপনি আসলে টেকনোলজির সাথে কানেক্টেড, ব্যাঙ্কিং সাথে কানেক্টেড এবং আপ টু ডেট থাকতে পারবেন ওই পেজের মাধ্যমে, কারণ ওখানে ছোটো ছোটো ক্লিপ পাবেন আর কি। এখন থেকে আমরা এটা চিন্তাভাবনা করতেছি, ওই আইডিয়াটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্ত, অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন পর্যন্ত যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।